स्वयं शुभेंदु अधिकारी जोर चर्चा शुरू हो राज्य राजनीति से आलोचना करब आज के क्रस फायर अनुष्ठने संगे सरासरि रही बीजेपी सांसद अर्जुन सिंह रही तृणमूल कांग्रेस पक्ष के बैशानर चट्टोपाध्याय बीजेपी पक्ष के मणिकांचन पाल रही चयन भट्टाचार्य सीपीआईएम पक्ष के संगे और किचुक्षण मध्य जोग देवें विशिष्ट आईनजीवी तौसिफ आहमेद खान अपने सबाई के स्वागत जाना शुरूते ही देखे नेब की वितर्क सूत्रपात भारत स्वराष्ट्र प्रतिमंत्री जिन सद्य दायित्व नहीं তিনি কি বাংলাদেশের নাগরিক নিশিথের নাগরিকত্ব নিয়ে এবার সংসদে সরব তৃণমূল রাজ্যসভায় আলোচনার দাবিও তুলল জোড়াফুল শিবির একই ইস্যুতে সরব হয়েছে কংগ্রেসও বিতর্ক উড়িয়ে বিরোধীদের পাল্টা নিশানা পীয়ূষ গোয়েলের লোকসভা ভোটে হারার পর সোনিয়া গান্ধীকে বিদেশিনী বলে আক্রমণ করেছিল বিজেপি প্রশ্ন তুলেছিল তাঁর নাগরিকত্ব নিয়েও সেটা 2004 সাল 17 বছর পর নাগরিকত্বের ভূত এবার বিজেপির ঘাড়ে সত্য দায়িত্ব পাওয়া কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের নাগরিকত্ব নিয়ে ইতিমধ্যেই তোলপাড় রাজ্য রাজনীতি এবার বিতর্কের ঝড় দিল্লি পর্যন্ত পৌঁছে দিল তৃণমূল কংগ্রেস সোমবার ছিল বাদল অধিবেশনের প্রথম দিন পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি টিকাকরণ থেকে পেগাসাস শাসক দল বিজেপিকে কোণঠাসা করতে বিরোধীদের হাতে অস্ত্রের অভাব ছিল না তারই মধ্যে রাজ্যসভায় নাম না করে নিশীথের নাগরিকত্ব নিয়ে সরব হন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় গো থ্রু দা উইকিপিডিয়া দেন ইউ উইল ফাইন্ড দেয়ার ইজ আ নেম অফ দি জেন্টলম্যান হু ইজ দা মিনিস্টার অফ স্টেট এ মিনিস্টার অফ স্টেট ফর হোম অ্যাফেয়ার্স ইজ রিপোর্টেডলি আ বাংলাদেশি ডেপুটি স্পিকার আপত্তি তুললেও নিশীথের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে বিরোধীদের অভিযোগ অবশ্য উড়িয়ে দেন রাজ্যসভার বিজেপি দলনেতা ও কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বিরোধীদের বক্তব্য রাজ্যসভার কার্য বিবরণী থেকে বাদ দেওয়ারও দাবি জানান তিনি मंत्री की और एक बड़े समाज की अपमान करने की कोशिश की जा रही है इस उच्च सदन में और इसलिए मैं समझता हूँ कि ये बहुत ही निंदाजनक है इसको एक्सपंज किया जाए आप रिकॉर्ड देखते हैं নিশীথের নাগরিকত্ব নিয়ে সংসদের বাইরেও দরজায় শাসক ও বিরোধী শিবির We will not allow this minister to answer any questions. We will not allow this minister to make any interventions because we have a very simple hamara ek simple demand hai bharat ke nagrik mantri ho sakta hai if you are not an indian citizen if you are a citizen of bangladesh then you cannot be nishit janmasutre karmasutre bharatiyo er uttor bangla rajbongshi samaj ke heo pratipanno korbar jonno chokranto korche ei trinamul congress জাতীয় কংগ্রেস সহ বিভিন্ন বামপন্থী দলরা বিতর্ক নিশীথ প্রামাণিকের পুরনো সঙ্গে 19 এর লোকসভা ভোটের প্রচারে সিবিআই এর চিঠি দেখিয়ে নিশীথের বিরুদ্ধে সরব হন খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রী হওয়ার পর তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে এবার প্রশ্নের মুখে নিশীথের নাগরিকত্ব বিজেপি বিতর্ক উড়িয়ে দিচ্ছে বটে কিন্তু নাগরিকত্ব প্রশ্নে নিশীথ প্রামাণিক চুপ কেন সেই প্রশ্নই তুলছেন বিরোধীরা ব্যুরো রিপোর্ট জি 24 ঘন্টা অর্জুন সিং এর কাছে শুরুতে যাব অর্জুন দা রিপুন ভোরার থেকে যে বিতর্কের সূত্রপাত সেটা কিন্তু আর শুধুমাত্র রাজনৈতিক মহলে সীমাবদ্ধ থাকলো না পৌঁছে গেল সংসদেও এবং সংসদে সবাই এই সম্পর্কে ক্ল্যারিটি চাইছেন তারা চাইছেন জানতে যে নিশীথ প্রামাণিক তার নাগরিকত্ব কি এটা স্পষ্ট করা হোক নিশীথ প্রামাণিক যখন তৃণমূল কংগ্রেস করত অভিষেক ব্যানার্জি একদম ব্লু আইড বয় ছিল তখন নিশীথ প্রামাণিকের নাগরিকতা নিয়ে তো কোনো প্রশ্ন উঠছিল না যখন ও সাংসদ হয়েছে তখনও নাগরিকতা নিয়ে প্রশ্ন উঠেনি এখন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অর্জুন দা আমাদের দেশের
ও হোম মিনিস্টার হয়েছে বলছে বলছি বলছি তখন এই প্রশ্নটা উঠছে। দেখুন, তৃণমূল কংগ্রেস, কংগ্রেসের কাছে সংসদে কোনো ইস্যু নেই। আজকে আমি শুনছিলাম আপনাদের এই কথাগুলো, কি সংসদের মধ্যে সংসদের সমস্ত আলোচনা করার জন্য প্রধানমন্ত্রী বলেছেন, কিন্তু আলোচনা না করে শুধু আলোচনাটাকে ভেস্তে দেওয়ার জন্য আমরা দেখলাম আজকে তিনবার তিনবার করে অ্যাডজেন্ট করতে হলো। আলোচনা করুক না, কে বিদেশি নাগরিক আছে, কি ওর কাছে প্রমাণ আছে, ওদের কাছে কি তার তথ্য আছে, সেটা দিক না। বৈশ্যনাথ, কেন হঠাৎ আজকে মনে হচ্ছে নিশীথ প্রামাণিক তিনি বাংলাদেশী এবং নিশ্চয়ই আপনারা তো খুব স্ট্রং কোনো গ্রাউন্ডের উপর দাঁড়িয়ে ডেফিনেটলি বলছেন, তার কারণ না হলে আপনারা বিষয়টা সংসদে উল্লেখ করতেন না। কিন্তু কি সেই স্ট্রং গ্রাউন্ড বা আদৌ সেই স্ট্রং গ্রাউন্ড আছে কি? যে প্রশ্নটা অর্জুন সিং তুলছেন, যে যখন তিনি তৃণমূল কংগ্রেস করতেন তখন তো তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন ওঠেনি। না, একটা প্রশ্ন যখন উঠেছে, ডেপুটি হোম মিনিস্টার নিজেকে বলছেন করেছেন বিজেপির, তাহলে তার যদি ভারতীয় নাগরিক না হন তাহলে তিনি কি করে ডেপুটি হোম মিনিস্টার? যখন কোশ্চেন উঠেছে তাহলে ওনাকেই কাগজ দেখাতে হবে। ওনার এগেনস্টে হিউম্যান ট্রাফিকিংয়ের কেস আছে, ওনার এগেনস্টে ইল্লিগাল আর্মস ডিলার্সের কেস আছে, ওনার নামে বেনামি প্রপার্টি আছে, ওনার নামে সিবিআইয়ের এনকোয়ারি আছে, ওনার নামে 100টার ওপরে ফৌজদারি মামলা পেন্ডিং আছে। ওনাকে, উনি এই দেশের যদি নাগরিক না হন, ওনার নামে যখন রাজ্যসভায় এখন আলোচনা উঠেছে, বিষয়টা ফ্লোরে এসছে, সবাই জানতে পেরেছে, তাহলে ওনাকেই দেখাতে হবে যে উনি এই দেশের নাগরিক কি নাগরিক নয়। কারণ বিজেপি বিভিন্ন জায়গায় নানান কথা এনআরসি সিএএ নিয়ে বলেছে যে দেশের যারা নাগরিক নয় তাদের দেশেরকে কী করে দেওয়া হবে। তাহলে নিশীথ প্রামাণিক প্রমাণ করুক। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, তখন তো কাগজ দেখালেই হয়। গ্রাম বাংলায় একটা কথা আছে জানেন তো, দোআঁশলা। তৃণমূল কংগ্রেসের জন্য এই বিশেষণটা যেন এখন একদম ঠিকঠাক মিলে যাচ্ছে। তৃণমূল কংগ্রেস একসময় বলেছিল, যার ভোটার কার্ড আছে, যে ভোট দেয় তাহলে সে ভারতবর্ষের নাগরিক, সেই অর্থে তাহলে নিষিদ্ধা ভারতবর্ষের নাগরিক। আর যদি এটার বিরোধিতা করে, নাগরিকত্বের প্রশ্ন তোলে, তাহলে সেদিন তৃণমূল কংগ্রেস ভুল করেছিল। আগে ওরা নিজেরা ঠিক করুক কোন পথে চলবে, আর নিষিদ্ধার নাগরিকত্ব প্রমাণ তো দেওয়াই হবে, কিন্তু আগে ওরা ঠিক করুক কোনটা করবে। ভোটার কার্ড যাদের আছে, যারা ভোটার তারা দেশের নাগরিক, না শুধুমাত্র নাগরিকত্ব নিতে হবে সংসদে? আরে ওরা আগে বলুক, ওরা যে কথা বলেছে ওরা সে কথা রেখে দেখা না। নিষিদ্ধ প্রামাণিক ভারতবর্ষের যে নাগরিক নয় যে প্রশ্ন উঠেছে, সেই প্রশ্নের উত্তর নিষিদ্ধ প্রামাণিক দি। নিষিদ্ধ প্রামাণিক বড় করে গেছে, যিনি অন্ধকার জগতের মানুষ, যিনি যার বিরুদ্ধে অভিযোগ আছে, তাকে আপনি ভারতবর্ষের কি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হোম মিনিস্টার ডেপুটি মিনিস্টার করেছেন? এখনো কাউন্সিলরই রয়ে গেল, আপনার মাথা খারাপ হয়ে গেছে, আমার কি মাথা খারাপ হবে? যে নিষিদ্ধার শিক্ষা, আরে আপনি তো আপনার মাথা ঠিক করুন আগে, না নাগরিকত্ব এটা টকশো, টকশোর পয়েন্টিং করে দিন। উনি কি বলছেন? আরে ওনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে তো, উনি এখানে কথা বলবেন? আর প্রশ্ন উঠেছে কি আর আপনাকে? আরে এই চয়ন ভোটারদের কাছে আজকে এই বিষয়ে চয়ন করুন, নিশীথ প্রামাণিকের নাগরিকত্ব নিয়ে যে বিতর্ক দানা বেঁধেছে তার সত্যি সত্যি কতটা ভিত্তি রয়েছে বলে আপনার মনে হয়? দেখুন, প্রশ্ন একটা উঠেছে এবং সংসদে উঠেছে, এটা তো মেনে নিতে হবে যে সংসদে ওঠা মানে বিষয়টা নিয়ে আলোচনাটা জরুরি। কিন্তু যে যিনি এই প্রশ্নের উত্তর দিতে পারতেন তিনি এখনও নীরব রয়েছেন, সেক্ষেত্রে প্রশ্নটা আরও গভীর হচ্ছে। এক, দুই, যে অভিযোগটা
পাল্টা অভিযোগ আসছে যে যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন তখন এই প্রশ্ন ওঠেনি কেন? আমি আরেকটু এগিয়ে বলি, যখন ভোটে লড়েছেন তখনই তো প্রশ্নটা উঠবা ওঠা উচিত ছিল, তখন ওঠেনি কেন? যাই হোক, যখন উঠেছে তখন এই প্রশ্নটার উত্তর নিশিত প্রামাণিক নিজে দিতে পারবেন সবচেয়ে ভালো। তিনি নীরব কেন? তিনি সরব হলে এই বিষয়টা এসে যাবে। বৈষ্ণব দর্শক আমি সম্পূর্ণ একমত, নিশিত অধিকারীকে নিশিত অধিকারী নিশিত প্রামাণিককে সম্পূর্ণভাবে নিজের সব নাগরিকত্ব সপক্ষে প্রমাণ দাখিল করলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। নাগরিকত্ব নিয়ে প্রশ্ন ওঠেনি, যখন সে সাংসদ হয়েছে বিজেপির টিকিটে তখনও তা নিয়ে প্রশ্ন ওঠেনি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ার পর এই প্রসঙ্গটা কেন উঠলো, এবং উঠলো মানে যেখানে সেখানে উঠলো না, ওঠার পর সেটা সংসদে পৌঁছে গেল না? তো কখন প্রশ্ন করতে পারে আমরা, এটা কি বিজেপি ঠিক করে দেবে? না, কিন্তু নাগরিকত্ব যদি তার না থাকে তাহলে তো ভোট দেওয়ারও কথা না। যদি যদি নিশিত প্রামাণিক বাংলাদেশের নাগরিকত্বই তার থেকে থাকে তাহলে নিশ্চয়ই তার ভোট দেওয়ারও কথা নয়। এবং 2019 বিজেপির হয়ে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন নিশিত প্রামাণিক এবং সাংসদ হয়েছেন, তার আগে যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন তিনি কি ভোট দিতেন না? লোকসভা সময় টিকিট দিল বিজেপি, তখন ওনাকে অ্যাজ আ ক্যান্ডিডেট অ্যাফিডেভিট ফাইল করতে হয়েছে। অ্যাফিডেভিটে কি লিখেছেন? উনি নিজে সেলফ ডিক্লারেশন করেছেন। একবার ওনার শুধু প্লেস অফ বার্থ নিয়ে ডিসপিউট নেই, ওনার এডুকেশনাল কোয়ালিফিকেশন নিয়েও ডিসপিউট আছে। আর বিজেপি জেনারেল সেক্রেটারি যে বেঙ্গল জেনারেল সেক্রেটারি আছেন সায়ন্তন বাসু, উনি বলছেন যে হ্যাঁ উনি বাংলাদেশি ছিলেন। যখন ওনার ডেট অফ বার্থ হচ্ছে 1986, 1986 আর দ্বিতীয় কথা হচ্ছে যে অ্যাফিডেভিটে যে উনি বলেছেন বলতে হবে যে আপনি কি চাইছেন, আপনি বলতে কি চাইছেন, তাহলে সিএ মানবেন তো? আর আপনি সিএ মানবে কথা না, আপনি সিএ মানবেন তো? আপনি আমাকে প্রশ্ন করছেন যে আমি নাগরিক নই, একদিকে প্রশ্ন করছেন, একদিকে আপনারাই বলছেন কি ভোটে যে ভোটার লিস্টের নাম আছে সে নাগরিক হয়ে গেল। আপনাদের আপনাদের ডাবল স্ট্যান্ডার্ড কথাটা সবাই বুঝে। আজকে আপনি বলে দিলেন ডাবল স্ট্যান্ডার্ড কি বলেছিল? বাংলাদেশ থেকে যারা এসেছে ওরা হচ্ছে টারমাইট। অনেক কেস আছে ওর এগেইনস্টে, মানে কেসটা তো সবই আপনি করেছেন। কেস অমিত শাহ বলেছিল যে টারমাইট করেছেন মশাই, বাংলাদেশ থেকে যারা এখানে এসেছে তারা টারমাইট। এই মুকুল রায় আপনার অ্যাকাউন্টটা কেস করেছিলেন, মুকুল রায় আপনার দলে চলে গেলেন, আপনি পিএসসি চেয়ারম্যান করে দিলেন, মুকুল রায় সব কেস উঠে গেল। হ্যাঁ, মুকুল রায় সব কেস উঠে গেল, মুকুলরা এখন ভালো লোক হয়ে গেলেন। তার আগে উনি আপনার দলের একজন এমএলএ কে খুন করেছিলেন। আপনাকে জবাব দিতে হবে যে এখন মুকুলরা ভালো লোক হয়ে গেলেন। আর বিমল গুরু ইলেকশনের সময় যাকে আপনি বিমল গুরু বলেছিলেন আপনাদের কল ওকে আপনি মিনিস্টার করে দিন কেন? আরে কোন সাফাই ব্যাপার নেই, এত হিপোক্রেসি আপনাদের, আপনাদের যেটা ভালো লাগবে আপনি তো ওদেরকে টার্গেট বলেছিলেন, আপনি এখন বলছেন যে ওদেরকে মিনিস্ট্রি করবেন। আপনারা মানে নিশিত প্রামাণিক তাঁর নিরবতা, গত তিন দিন ধরে এই বিতর্কটা চলছে কিন্তু নিশিত প্রামাণিক তিনি এই প্রসঙ্গে একদম স্পিকটি নট। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন ক্রস ফায়ার। একটু দেখে নিই যে যিনি এই বিতর্কের জন্মদাতা সে রিপুন ভোরা, তিনি কি বলছেন। বহুত কোষ সোশ্যাল মিডিয়া, বহুত কোষ পাবলিক ডোমেইন, ইয়ে ওয়েব পোর্টাল এন্ড ডিজিটাল চ্যানেল মে হাম দেখা যে নিশিত প্রামাণিক জো অভি নয়া নয়া
हमारा मिनिस्टर ऑफ स्टेट होम बना है। वो मिनिस्टर होने के बाद ये सब निकाला जे वो ओरिजिनली बांग्लादेश में उनका जन्म हुआ है, उनका सारा परिवार उसमें ही था, लेकिन वो पढ़ने के लिए वेस्ट बंगाल आया था, पढ़ने के लिए वेस्ट बंगाल आया था और वेस्ट बंगाल में पढ़ाई करके वो कंप्यूटर कुछ डिग्री लिया ऐसे लिखा है, पढ़ाई करके वो पॉलिटिक्स में ज्वाइन किया, पहले तृणमूल कांग्रेस में था, बाद में चिले कान निये गेछे बोले चिलेर पीछने दौड़ास ना, आगे निजेर कानटा देखे ने। तृणमूलेर अवस्था एरकम, रिपन बोरा কংগ্রেসের একজন প্রদেশ সভাপতি আসামের, সে কি বলল তার পিছনে দৌড়ালো বৈশ্যনারদার মতো একজন শিক্ষিত মানুষ, সেটাকে ভেরিফাই না করে তর্ক শুরু করে দিল। বিষয় যেটা হচ্ছে, আজকে আমাদের এখানে মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু, রেকর্ড সৃষ্টিকারী মুখ্যমন্ত্রী ভারতবর্ষে, তার ঢাকার বাড়িতে ছিল, সেটাকে একটা প্রদর্শনী শালা তৈরি করেছে। তাহলে কি জ্যোতি বসুকে বলবো যে জ্যোতি বসু আমার পশ্চিমবাংলা মানে ইন্ডিয়ান নয়, সে বাংলাদেশী? অর্থাৎ আমি তো গর্বিত করে বলি, আমি জীবনে বাংলাদেশ দেখিনি, আমার আমার বাবার বাড়ি বরিশালে, আমি গর্বিত করে বলি আমার পিতৃভূমি, আমার পিতৃভূমি বাংলাদেশ, আমার পিতৃভূমি বরিশাল। আর বৈশ্যনারদা কান কারা করে শুনে নিন, ভারত শুধুমাত্র বাংলাদেশ বা পাকিস্তান নয়, পৃথিবীর যে কোনো স্থান থেকে যে কোনো নিপীড়িত বঞ্চিত লাঞ্ছিত হিন্দুরা যদি ভারতবর্ষে আসে, তারা ভারতবর্ষের নাগরিক, আর ভারত সরকার সেই হিন্দুদের নাগরিকত্ব দেবে। তার জন্য আপনারা যা ইচ্ছা করুন, যাই ভোট পলিটিক্স করুন, হিন্দুদের জন্য ভারতবর্ষ খোলা। আরে বাবা, কতক্ষণ সময় বলবেন আপনি, কত সময় গিয়ে বলুন, এটা পথসভা নয়, এটা পথসভার বক্তব্য হচ্ছে না, এটা একটা চ্যানেলে বসে আপনি বলছেন, লজিক্যালি বলুন, এটা পথসভা হচ্ছে না, পথসভার মধ্যে চেঁচালে হবে? প্রশ্ন একটা প্রশ্ন, আপনি বলুন ভোটার না না, জ্যোতি বসু, জ্যোতি বসু, জ্যোতি বসু কোন বছরে ছিল? আপনারা বলেছেন নিশিত প্রথমনি, নিশিত প্রথমনি, যারা ভোটার তারা ভারতবর্ষের নাগরিক, এই কথাটা হ্যাঁ কি না? কোন বছর জন্মেছেন? প্লিজ জ্যোতি বসুর তো জন্ম ভিটে রয়েছে বাংলাদেশে, এই ধরনের কথাবার্তা বলে আলোচনার বহিমুখ ঘুরিয়ে দেওয়ার তো কোনো মানে হয় না। ওনাকে পরিষ্কার করতে হবে, নিশীথ প্রামাণিককে নিশীথ প্রামাণিক বলছেন না কেন? ওনার যে ওনারকে নিয়ে প্রশ্নটা যে নিশীথ প্রামাণিক কে উত্তর দিতে দিন, মণিকাঞ্চন বাবু উত্তর দিচ্ছেন ঠিক আছে, ওনার পলিটিক্যাল লাইনে কথাবার্তা বলছেন, উনি হিন্দু মুসলমান তুলছি না, আমরা তো প্রশ্ন তুলছি না, মণিকাঞ্চন বাবু ধর্ম নিয়ে যে যখন এরকম একটা সিরিয়াস প্রশ্ন উঠছে এবং যেটা স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, এক সেকেন্ড মণিদা, এক সেকেন্ড, যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্ব নিয়ে এত সিরিয়াস একটা প্রশ্ন উঠছে, তখন কোথাও সেই ধোঁয়াশাটা যদি সত্যি ভুলই হয়, বিরোধীদের অভিযোগ যদি ভুল হয় বা উদ্দেশ্য প্রণোদিত হয়, তার তো একটা সহজ উপায় রয়েছে যে সেটাকে খারিজ করা, মুখে শুধু না যুক্তি দিয়ে, তথ্য দিয়ে, নথি দিয়ে সেটাকে খারিজ করে দেওয়া। সেটা হচ্ছে না কেন? পীযূষ গোয়েল দাবি তুলছেন যে এক্সপাঞ্জ করা হোক কার্যবিবরণী থেকে, তার থেকেও তো সহজ হচ্ছে যে সোজাসুজি নথি পেশ করে এটা প্রমাণ দিয়ে দেওয়া। নিশীথ প্রামাণিক চুপ কেন? এখন রাজ্যসভা লোকসভা কোন প্রশ্ন কবে তোলা হবে, কবে তোলা হবে না, এটা সবটা একটা সিস্টেমের মধ্যে হয়, আপনি যখন তখন যে কথাগুলো ওখানে বলতে পারবেন না, তাই জন্যে পীযূষ গোয়েলজি এটা এই কথাটা বলেছেন কি এটাকে এক্সপান্ড করা যায়। থাকলো নিশীথ প্রামাণিক, বাংলাদেশে নাগরিক আছে, বাংলাদেশে জন্ম আছে, সেটা নিশীথ প্রামাণিক নিশ্চিতভাবে বলবে, কিন্তু যে প্রশ্নগুলো আজকে উঠানো হচ্ছে সে প্রশ্নর মণিকান্ত যেটা প্রশ্ন করে দিয়েছে কি জ্যোতিবাবু যখন ছিলেন তো জ্যোতিবাবু ব্যাপারে তো বলেননি কেউ, তো আমাদের স্পষ্ট এ আছে কি সিএ যে আমরা নিয়ে এনেছি কি ভারতবর্ষের বাইরে যে তিনটে রাজ্য থেকে যারাই, তিনটে দেশে থেকে যারাই হিন্দুরা আসছেন তাদের সবাইকে আমরা নাগরিকতা দেব, এ তার পরিপ্রেক্ষিতে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি কি লাগু হয়েছে এখানে? তো প্রশ্নটা অর্জুন বাবু, ঠিক আছে, আপনি যেটা বলছেন সেই অনুযায়ী নিশীথ প্রামাণিক আমি ধরে নিলাম যে তার সিএ অনুযায়ী নাগরিকত্ব পাওয়ার কথা, কিন্তু সিএ কি লাগু হয়েছে? নিশীথ প্রামাণিক তিনি কি
তিনি কি সেই সিএএ এর যে পদ্ধতি সেই মোতাবেক তিনি নাগরিকত্ব পেয়েছেন? আপনি জানেন না কোসি পদ্ধতি বলতে তিনটে স্টেটে সিএএ এর কাজ শুরু হয়ে গেছে, এখানে লাগু হয়েছে নাকি কোথায় লাগু? আরে আপনি তো জানেন তো সিএ না না নিশিত প্রামাণিক কি সেই সিএএ এর পদ্ধতি মোতাবেক তার নাগরিকত্ব পেয়ে গেছে? পাস হয়ে গেছে লাগু হয়েছে জানেন তো বকুলো কাচ্ছে নিশীথ প্রামাণিক জন্য নিশীথ প্রামাণিক অলরেডি এই দেশের নাগরিক আছে। নিশীথ প্রামাণিক তিনি কি বলেন, তিনি এই গোটা বিতর্কে জল ঢালতে পারেন কি না সেদিকে সবাই তাকিয়ে থাকবেন। আপাতত ছোট্ট একটা বিরতি নেব, আর বিরতির পর ফিরে আসছে শুভেন্দু অধিকারী, তার উপলব্ধি অতিরিক্ত আত্মতুষ্টিতেই বিজেপির এই ফলাফল, এমনটা এক কর্মী সভায় বলেছেন শুভেন্দু অধিকারী। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, এ নিয়ে দেখতে থাকুন ক্রস ফায়ার। আত্মতুষ্টির কারণেই ভোটে হেরেছে বিজেপি, আর কেউ নন এমনটা বলছেন খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জানিয়ে জোর চর্চা শুরু হয়ে গেছে রাজ্য রাজনীতিতে। আত্মতুষ্টির জন্য কাদের দায়ী করছেন শুভেন্দু, উঠছে সে প্রশ্ন। 200 ज्यादा सीटों के साथ भारतीय जनता पार्टी की सरकार बनानी। हमरा सेमीफाइनल में जीते थे, 18 टा गोल दिए थे, फाइनल में 200 गोल दाव दी थी। নিজেরা অনেকে আত্মতুষ্টিতে ভুগেছেন যে এই জেলায় 16টা সিট, রাজ্যে 294 সিট, 170 আসি তো হয়ে যাবে চণ্ডীপুরটা হারলে হারু। দুশো আসনের লক্ষ্য নিয়ে বাংলার বিধানসভা নির্বাচনে নেমেছিল বিজেপি। ভোটের ফলে তার ধারে কাছেও পৌঁছতে পারেনি কেরুয়া শিবির। ফল ঘোষণার প্রায় আড়াই মাস পর হারের কারণ নিয়ে শুভেন্দু অধিকারী যা বললেন তা নিয়ে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে। রবিবার পূর্ব মেদিনীপুরে চণ্ডীপুরের একটি সভায় বিজেপির হারের জন্য আত্মতুষ্টিকেই দায়ী করেন তিনি। রাজ্যে 294 সিট, 170 আসি তো হয়ে যাবে চণ্ডীপুরটা হারলে হারু। নন্দকুমার তো জিতে গেছে, ভগবান পুত্র জিতে গেছে, খেজুরি জিতে গেছে, নন্দীগ্রাম জিতে গেছে, আমারটা হারলে হারু। এই করতে গিয়ে অনেকে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করেছে। তৃণমূল কংগ্রেসের অবশ্য দাবি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন রাজ্যের বিরোধী দলনেতা। বাংলার মানুষ তার এবং তাদের মতো বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে ভোট দিয়েছে, এইটা শুভেন্দু অধিকারী খুব সন্তর্পণে নিজের অংশটুকু এড়িয়ে গিয়েছেন, আত্মতুষ্টি তার ছিল না, বড় বড় কথা বলছেন। যদিও শুভেন্দুর বক্তব্যে বাস্তবতা খুঁজে পাচ্ছে রাজ্য বিজেপির সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। সেটা তো তিনি যে কারণে বলেছেন তার মধ্যে অনেক সত্যতা আছে, এটা তো সার্বিকভাবে তার মধ্যে কিছুটা বাস্তবিকতা থাকাই তো স্বাভাবিক, এবং সেই নিয়ে বলা এবং আমরা আমাদের নিজেদের মধ্যে যখন আলোচনা করি কর্মীদের মধ্যে তখন সেটা তো আমাদের বলতে অসুবিধে নেই যে সবাই যদি সম্পূর্ণ তাদের যতখানি ক্ষমতা সেটা নিয়োগ করতেন তাহলে ফল অন্যরকম হতো। একুশের ভোট প্রচারে গেরুয়া শিবিরের তাবড়তাবড় নেতারা বুক ঠুকে বলতেন বাংলায় বিজেপি 200 আসন পাবেই। সেই তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও ছিলেন। ভোটের ফলে লক্ষ্যমাত্রার অর্ধেকও পার করতে পারেনি বিজেপি। এই পরিস্থিতিতে শুভেন্দুর মন্তব্যের লক্ষ্য কারা? কাদের আত্মতুষ্টির কারণে ভোটে হেরেছে বিজেপি? বিরোধী নেতার মন্তব্যের পর জল্পনা থামছে না রাজ্য রাজনীতিতে। ব্যুরো রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা। অর্জুন, এই যদি আত্মসমীক্ষা হয় শুভেন্দু অধিকারীর, তাহলে তো দায় বর্তায় যারা 200 আসন, 200 পার, 200 গোল এগুলো বলেছেন তাদের দিকেই। আচ্ছা, কোনো রাজনৈতিক দলের টার্গেট তো নিশ্চয়ই একটা সরকার করার টার্গেট নিয়েই সবাই চলে। এবার নেতা নেতৃত্ব টার্গেট দেয় কর্মীদেরকে কাজ করার জন্যে, কর্মী যারা বুথ লেভেল থেকে নিয়ে জেলা থেকে রাজ্য লেভেলে যে কর্মীরা আছে তারা কাজ করেন। এবার রেজাল্ট ভালো হলো না আপনার হিসাবে, কিন্তু বিশ্লেষণ যদি দেখা যায় 3-77 আমরা গেছি।
ঠিক আছে আমরা সরকার করতে পারিনি, আমাদের টার্গেট 200 পার ছিল। তাহলে আমি আমার কর্মী মিটিংয়ে কি বলবো, আমাকে তো এটাই বলতে হবে কি আমরা আমার কর্মীরা আত্মসন্তুষ্টিতে ছিল কি আমরা সরকার করে নিয়েছি, বুথে আমরা সেইভাবে করতে পারিনি, আমরা কাউন্টিং এ 11টা সময় ম্যাক্সিমাম কাউন্টিং হল খালি করে দেওয়া করে দিয়েছে। টার্গেট কর্মী না নেতারা, না টার্গেট তো শুনুন না না না, আপনি আপনার আপনাদের আপনাদের সমস্যা আছে, আপনাদের সমস্যা আছে ব্যাখ্যাটাকে ভুল করছেন। আমাদের নেতৃত্ব যে কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব একটা টার্গেট বেঁধে দেয়। দিদিমণি বলেছিলেন তো কি 42-42 নেব, 18টা হেরে 18টা জিতেছিল বিজেপি। দেখুন রাজনৈতিক দলের নেতৃত্ব সবসময় একটা টার্গেট দেবে, নিশ্চিতভাবে দেবে, আর কর্মীরা কাজ করে সেই হিসাবে টার্গেট 200 পার ছিল। আমাদের কর্মী আমাদের নেতৃত্ব আমাদের সিস্টেম আমাদের যে যে ভোটের যে বলা যায় যাকে ভোট ক্যালকুলেশন, আমাদের কর্মীরা ভেবে নিয়েছিল মানুষও ভেবে নিয়েছিল কি আমরা সরকারে আসছি। কিন্তু যেভাবে কাউন্টিং এতে ভুয়া আইএস আইপিএস ভুয়া বেরোচ্ছে আজকে আজকে ভুয়া অফিসারদেরকে বসিয়ে ভোটটা করানো হলো, কাউন্টিং করানো হলো, এটা তো তথ্য সামনে আসছে, আগামী দিন আরো আসবে। এই তথ্যগুলোকে আজকে 11:30টার সময় বহু কাউন্টিং হল কে খালি করে দেওয়া হলো। আরে হেরে গেছে ভুয়ো অফিসারদের, এখন হেরে যাওয়ার পরে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে, ভুয়ো হেরে হেরে ভূত হয়ে গেছে। আরে তাহলে অমিত শাহ কেন বললো আপ কি বার আপনার সমস্যা এটাই আছে, আপনি বেশি চেঁচালে আপনার কথা সবাই শুনে নেবে। আপনারা পরাজিত, আরে আপনি তো বলেছিলেন তো, অমিত শাহ পরাজিত, কে পালিয়েছে, যোগী পরাজিত, কে পালিয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী পরাজিত, এত বিজেপির ধরনের নেতারা বহিরাগত রায় ছিলেন, এখন বাংলাকে ভাগ করতে চাইছে, দিদিমণি পরাজিত এটা বলছেন না, দক্ষিণ বাংলা ভাগ করতে চাইছে, দিদিমণি পরাজিত এটা বলছেন না, জন পাল্লা আপনারা পরাজিত, দিদিমণি পরাজিত এটা বলছেন না কেন, পরাজিত আর্তনাদ করবেন না, আচ্ছা দিদিমণি পরাজিত এটা বলছেন না কেন, ছুঁড়ে ফেলে দিয়েছে, আচ্ছা দিদিমণি পরাজিত এটা বলুন, ছুঁড়ে ফেলে দিয়েছে, আচ্ছা পরাজিত আছেন কি না দিদিমণি, পরাজিত চল না কিছু বলতে চাই, চল না আছেন কি না, চল না, আচ্ছা বিশ্বনাথ দিদিমণি পরাজিত আছেন, জিপিটা অভ্যন্তরীণ আলোচনা করেছেন, এটা নিয়ে কিছু কিছু বলার নেই, আসুন বিশ্বনাথ আসুন প্লিজ, চল না চল না, আমরা তো দেখেছিলাম যে বিজেপির এই কনফিডেন্সটা আরো বাড়িয়ে দিয়েছিল, বিশেষ করে 2019 আমরা দেখেছিলাম যে বাম ভোটের একটা বড় অংশ সেটাও বিজেপিতে গিয়ে, যেখানে যে অভ্যন্তরীণ আলোচনা বিজেপির করেছেন সেটা নিয়ে আমার কিছু বলার নেই, কিন্তু যে অশনি সংকেত আমাদের পশ্চিমবাংলায় থাবা গেড়ে বসলো সেটা হচ্ছে, থাবা গেড়ে বসাটাই কথা বলছি, থাবার দাগ পড়ে গেল। প্রথম পশ্চিমবাংলায় ধর্মীয় মেরুকরণের ভিত্তিতে ভোট হলো, যেটা যিনি আজকে সবচেয়ে বেশি আত্মসন্তুষ্টির কথা বলছেন, সর্বনাশের বৃষ্টি তার হাত দিয়ে পোতা হয়েছিল, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। পশ্চিমবাংলায় এই প্রথম হিন্দু মুসলিম বিভাজনের ভোট, যেটা কখনো ভাবা যায়নি, এই রকম বাইনারিতে ভোট, ধর্মীয় বিভাজনের ভোট, এর আগে পশ্চিমবাংলায় হয়নি, ভয়ঙ্কর ঘটনা। আমরা অশনি সংকেত দেখছি, যদি আগামী দিন সার্বিকভাবে সর্বাত্মক আন্দোলন না করা যায় দেশের বিপদ পশ্চিমবাংলার। তাও তো দোস্তি করেছেন তো আপনি, কোথায় সমঝোতা করেছে আপনি এক সেকেন্ড
চয়নদা আরে আপনি আইএসএফের কথা বলছেন অর্জুন সিং যুক্তিকর কথা বলুন আইএসএফের সঙ্গে সমঝোতা হয়নি আপনাদের আপনি যুক্তিকর কথা বলুন আইএসএফ আইএসএফ মত একটা দল সঙ্গে যে এটা পুরোটা কি আইএসএফের যিনি মুখপাত্র তার নাম সমিত দস্তিদার কি বলছে এরা আইএসএফের যিনি সভাপতি তার নাম শিমুল সোরেন আইএসএফ মানে কি তার মানে এটা কি আইএসএফ মানে কি আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা জোট নিয়ে লড়াই করেছি একদম প্রকৃত করবেন না ওটা আপনাদের বিকৃত করা তথ্য বিকৃত করা লোক হাসাবেন না অনেক লোক হাসিয়েছেন ভারতবর্ষের মাথা হেট করেছেন আপনারা আন্তর্জাতিক ক্ষেত্রে আন্তর্জাতিক ক্ষেত্রে মানবাধিকার চর্চায় ভারতবর্ষের মাথা হেট করেছে বিজেপি সরকার নরেন্দ্র মোদী অবিশ্বাস্য দুর্ভাগ্যজনক এটা তাদের হত্যা তাদের সেকুলার করছেন হিন্দু মানুষ মণিকাঞ্চন পালের কাছে আসবো মণিদা এ কি বিলম্বিত বোধোদয় দেখুন এটাকেই বিশেষ করে আমি বৈশ্বনর্দারকে বলছি এটাকেই বলে দলীয় গণতন্ত্র এবং দলীয় অনুশাসন আপনারা শুভেন্দুদার যে বিষয়টা নিয়ে আজকে বলছেন তিনি কিন্তু কোনো প্রেস কনফারেন্স প্রেস বাইট প্রেস রিলিজ ফেসবুক টুইটার কোথাও দেননি তিনি একটি দলীয় কর্মী সভায় যাকে আত্মসমালোচনা ভদ্রলোকরা যাকে সেলফ ইন্ট্রোস্পেকশন বলে সেটা করছিলেন তো এটাকেই গণতন্ত্র বলে আবার এটাকেই দলীয় অনুশাসন বলে তিনি কিন্তু ওপেনলি সোশ্যাল মিডিয়া বলেন সোশ্যাল কোনো জায়গায় পাবলিক ফোরামে বলেননি না ঠিক আছে নাম্বার ওয়ান কিন্তু বৈশ্বনর্দার অসুবিধাটা কি হয়ে গেছে বৈশ্বনর্দার অসুবিধা হয়ে গেছে আমরা পশ্চিম বাংলায় এমন একজন মুখ্যমন্ত্রী পেয়েছি যিনি নিজে ভোটে হেরে গিয়েছেন এবং এত নির্লজ্জ কানকাটা এই তৃণমূলের নেতারা যে ভোটে হেরে গিয়েও কি করে জিতে আবার থাকা যায় মানে কনফার্মেশন করা যায় তার জন্য দৌড়াচ্ছে আগামী দিন নরেন্দ্র মোদী হারিয়ে দেবে আর আমাদের বিজেপির নেতা আগামী দিন নরেন্দ্র মোদীকে হারিয়ে দেবে বিজেপি নেতা দিকে আঙুল তুলছে বৈশ্বনর্দা নরেন্দ্র মোদীকে হারিয়ে দেবে মমতা রাখুন রাখুন বিয়াল্লিশের আপনা আমি যদি মৌপিয়া দিই নরেন্দ্র হারিয়ে আমি ধরে উনি তৃণমূল খুব ভালো রেজাল্ট করবে বিয়াল্লিশে আরামে সিট পাবে না তাহলে সেটা যদি একদম কর্মী সভার মধ্যে আত্মসমীক্ষার পথে হাঁটেন শুভেন্দু অধিকারী তা নিয়ে এত কথা বলার কি আছে দেখুন টার্গেট থাকে সেলস টিমের মার্কেটিং টিমের বিজেপি বলছে যে ওদের অর্গানাইজেশনে টার্গেট দেওয়া হয় ঠিক আছে 42 কি ছিল 42 তো টার্গেট ছিল না 2019 এর ভোটে 42 কি টার্গেট ছিল না মমতা ব্যানার্জি যে যা বলে সে করে মমতা ব্যানার্জি কোনোদিন বললো না যে পেট্রোল প্রাইস কমেছে নরেন্দ্র মোদী বলেছিল এই র্যালিতে পেট্রোল প্রাইস কমেছে না কমেনি আরো বেড়ে গেছে বলেনি হ্যাঁ মমতা ব্যানার্জি এটা বললো না 40 টাকা 50 পয়সা শেষ নিচ্ছে পেট্রোলে না এটা 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 অমিত শাহ বলেছিল শেষ আপনি নিচ্ছে অমিত বলেছিল কেন ফ্রিতে বাংলা চালাচ্ছে তৌসিফ ভাই বলেছিল তো আগে জানলে চোরদের টিকিট দিতাম না ও তৌসিফ ভাই বলেছিল তো নন্দীগ্রামে হেরে গেলে কোনোদিন যাবো না বলেছিল তো 42 তৌসিফ ভাই প্রশ্নের উত্তরগুলো দিন আরে ও তৌসিফ ভাই আরে ও তৌসিফ ভাই বলেছিল তো চোরদের টিকিট দেবেন না চোরদের টিকিট দিয়েছে আর এখানে এসে গলা ফাটাচ্ছে চোরদের টিকিট দিয়েছে বাংলা মার্কেটিং জেল থেকে একজন এমএলএ ভোটে করেছে আমাদের সময় আছে এখানেই শেষ করতে হবে তো শুভেন্দু অধিকারীর এই বক্তব্য যে রাজ্য রাজনীতিতে বিশেষ করে বিজেপির অভ্যন্তরীণ রাজনীতি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছে সেখানে দাঁড়িয়ে নতুন করে একটা জল্পনা উস্কে দিয়েছে এটা বলাই বাহুল্য এখন অবধি বিজেপির অন্য নেতাদের তরফ থেকে সেভাবে রিয়াকশন আসতে দেখা যায়নি নিতান্তই আত্মসমীক্ষা নাকি আরও অন্তর্নিহিত কোনো অর্থ রয়েছে এইসব নিয়ে চর্চা চলতেই থাকবে আপাতত ক্রসফায়ার এখানেই শেষ করছি কিন্তু কেউ কোথাও যাবেন না কারণ একটু পরেই আমরা ফিরছি চাঞ্চল্যকর পর্দা ফাঁস নিয়ে স্কলারশিপ জালিয়াতির পর্দা ফাঁস জি চব্বিশ ঘন্টায় আমরাই করেছিলাম কিংপিন গ্রেফতারও হয় এবার খাস কলকাতার নামি অভিজাত স্কুলে সেই স্কলারশিপ জালিয়াতির জাল দেখলে চমকে উঠবেন এ খবর নিয়ে ফিরব দেখতে থাকুন জি চব্বিশ ঘন্টা